আমাদের উপরের মাঙ্গ আমার আব্বার হার্টের পেশেন্ট উনি মার্চের 8 তারিখে হার্ট অ্যাটাক করছে তখন তাকে আমরা ইডিএম কার্ডিয়ানে ভর্তি করি তখন তারা বলল 7টা ব্লক পাইছে ওনাকে তারপরে 7টা ব্লক পাইছে তো ওনারা বলছে রিং করার জন্য তো রিং করাইতে পারি নাই তো ওনারা তারা বলল হার্টের মনে করে আর সার্জারি করতে হবে তো আর প্রবলেম আছে তো খালের দুইটা ব্লক ছিল খালের ব্লকের জন্য তারা করতে পারে নাই তো আমরা সাওলের ই পাইছি ফেসবুকে বা আমাদের রিলেটিভের মাধ্যমে পাইছি খবর পাওয়ার পরে আমরা সাওলে ভর্তি করি ভর্তি করার পর তাকে 30টা স্ল্যাং দেওয়া হয় তো স্ল্যাং দেওয়ার পরে ডাক্তারের আমাদের বললো যে এক মাস পরে তাকে টেস্ট করার জন্য এক মাস পরে টেস্ট করতে আসছি টেস্ট করার পরে এখন আলোর মধ্যে এখন অনেক ভালো উন্নত আগে আমাদের মেন সেন্টার ছিল 80% এখন 26% এলাইমিয়া ছিল আগে ছিল 180 এখন হচ্ছে 26 25 তেমন অনেক ই কমে আসছে আমাদের সকল এলইডিতে ছিল আগে ছিল 80% এখন এলইডি হয়েছে 25% আর রুম ছিল 80% এখন হয়েছে 35% আর অ্যালেক্স ছিল এমনি বলে যান আরেকটাতে তো আরসিতে ছিল 70% এখন হয়েছে 50% আলোর মধ্যে এখন সবই মোটামুটি ভালো আর পায়ের ব্লক ছিল পায়ের ব্লক জিরো হয়ে গেছে এখন নাই আলোর মধ্যে সবই ভালো তো এখন আপনাদের কাছে দোয়া চাই যে এখন আলোর তো অনেক খুবই ভালো আছে এখন আমরা সবাইকে বলি যে সবাই সাওলে করতে হন সাওলে ট্রিটমেন্ট নেন আমি আমার আব্বাকে নিয়ে আমি ভালো আছি আপনারা সবাই ভালো থাকেন এই কামনাই করছি।